রাজধানীর মগবাজারে দুর্ঘটনার দায় সরকারকেই নিতে হবে বলে জানিয়েছেন বিএনপির সংসদ সদস্য হারুন রশিদ সকালে জাতীয় সংসদে তিনি কথা বলেন তিনি বলেন যত্রতত্র গ্যাস এবং বিদ্যুতের ব্যবহার হচ্ছে এ নিয়ে কোনো তদারকি না থাকায় মানুষের জীবনের নিরাপত্তা মিলছে না গতকালকে রাজধানীর মগবাজারের মতো একটি ব্যস্ততম জায়গায় যে দুর্ঘটনাটি ঘটেছে নিতে স্পিকার। এখানে এ সরকারকে বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী নাই বিদ্যুৎ জ্বালানি বিভাগে যারা এই গ্যাস সরবরাহের দায়িত্বে আছে যত্রতত্র যেখানে সেখানে এভাবে রেস্টুরেন্ট গড়ে উঠছে সেগুলোর সেফটি আছে কি আগে আমরা বিভিন্ন দেশে ঘুরি দেখি লেখা থাকে সেফটি ফার্স্ট কিন্তু বাংলাদেশে কি অবস্থা মানুষ এইভাবে আজকে ট্রান্স বিদ্যুতের ট্রান্সফরমার বাঁচায় লোক মরে যাচ্ছে বিদ্যুতের চার চার ছিঁড়ে পড়ে বাড়ির ওপর লোক মারা যাচ্ছে এই কাজগুলো আজকে যারা বিদ্যুৎ বিভাগের এখানে মাননীয় মন্ত্রী নাই তাদেরকে তো জবাব দিয়ে আসতে হবে মাননীয় স্পিকার